হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রাজপুরে মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। অনেকদিন ধরে ইচ্ছা ছিল মায়ের পুজো দেওয়ার, কিন্তু কোনো না কোনো কারণে দিতে পারছিলাম না। আজ তো দুটো কারণ আছেই, তাই চলে এসেছি মায়ের পুজো দিতে। বন্ধুরা, মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমার সাথে এসছেন আমার শাশুড়ি মা, আর আরও অনেকেই এসছে মায়ের দর্শন করতে। তো মায়ের পুজো তো দেওয়া হয়ে গেল, এবার চলে আসলাম মায়ের রত্নবেদিতে। সন্তান সন্তানের সংসারের মঙ্গল কামনা করে এবার চললাম বাড়ির পথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল আমার তরফ থেকে আপনাদের সবাইকে। বন্ধুরা, আজকে রথযাত্রার সাথে সাথে আজকে আমার মেয়ের জন্মদিন। তো আজ সকাল সকাল মা বিপত্তারিণী চণ্ডীবাড়িতে পুজো দিয়ে আসলাম মেয়ের কামনার জন্য, মঙ্গল কামনার জন্য। তো আজকে সারাদিন মেয়ের জন্মদিন কেমনভাবে কাটাই, কতটা আনন্দ করি, কতটা মজা করি, কীভাবে সেলিব্রেট করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
আজকে সকাল থেকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও একটা গিফট আছে, সেটা হচ্ছে কি ওর দিদা দিয়েছে, ওটা আমি দেখাতেই ভুলে গেছি। এটা হচ্ছে এই যে আমার মেয়ের এখানে ফটো আছে, নামও লেখা আছে দিয়াশ্রী। তো এখন বাজে রাত 10টা, এখন আমি আমার ভিডিওটা শেষ করছি। তো আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতন এখানেই, টাটা।